নমস্কার, আমি মিঠু, শুরু করছি নজরের রাজ্য। নিবেদিতা হেলথ কেয়ার, কলকাতা ও মুর্শিদাবাদের অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকেরা এখন নিবেদিতা হেলথ কেয়ারে। একই ছাদের তলায় 24x7 ডায়ালাইসিস, আইসিইউ, এইচডিইউ, এনআইসিইউ, সিটি স্ক্যান, ডিজিটাল এক্সরে, ইউএসজি ও অ্যাডভান্স প্যাথোলজি সমস্ত পরিষেবা। সাপ্তাহিক এন্ডোস্কোপি, কলনস্কোপি ও ইআরসিপি করা হয়। যে কোনো জটিল সার্জারি, স্পাইন, গ্যাস্ট্রো, প্লাস্টিক, অর্থো, ইউরো, নিউরো, গাইনি, জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক। এছাড়াও স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা নিতে অবশ্যই আসুন নিবেদিতা হেলথ কেয়ারে। হেল্পলাইন নাম্বার 8001226699। অ্যাডমিশনের জন্য যোগাযোগ করুন 8695566606। ইহলোক ছেড়ে পরলোক গমন করলেন মন্ত্রী সুব্রত সাহা। হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হলেও শেষ রক্ষা হয়নি। বৃহস্পতিবার সকালে আচমকায় বুকে ব্যথা অনুভব করেন মন্ত্রী। তড়িঘড়ি তাকে হাসপাতালে আইসিইউতে নিয়ে যাওয়া হয়, তাতেও শেষ রক্ষা হয়নি। রাজ্যের মন্ত্রী প্রয়াণে শোকস্তব্ধ রাজনৈতিক মহল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 69। মন্ত্রীর এমন প্রয়াণের টুইটে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে যাওয়ার সময় এক ঝাঁক মৌমাছির কামড়ে মৃত্যু হয় এক বৃদ্ধের। ঘটনাটি ঘটেছে নদিয়ার হাঁসখালী থানার ময়ূরহাট এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ওই বৃদ্ধের নাম সন্তোষ মণ্ডল, বাড়ি ময়ূরহাট এলাকাতে। বাড়ি থেকে বেরিয়ে তিনি সাইকেল নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এমন সময় একটি গাছের তলা দিয়ে যাওয়ার সময় হঠাৎ এক ঝাঁক মৌমাছি তাকে ঘিরে ধরে। তার মুখে মাথায় একাধিক মৌমাছি কামড়ে দেয়। বর্ষা শেষে উৎসবের আনন্দে গা ভাসায় আপামর রাজ্যবাসী। কিন্তু নতুন বছরকে স্বাগত জানাতে 31 ডিসেম্বর রাত 12টা থেকে বাজি ফাটানো হবে না, ডিজেও বাজানো হবে না। শব্দবাজি এবং শব্দ দূষণ রুখতে বড়সড় সিদ্ধান্ত নিলেন পরিবেশ মন্ত্রী মানস ভূঁইয়া। 31 ডিসেম্বর এবং 1 জানুয়ারি রাজ্যে নিষিদ্ধ শব্দবাজি, বাজানো যাবে না ডিজেও। বিধি ভঙ্গকারীর বিরুদ্ধে প্রয়োজনে নেওয়া হতে পারে আইনানুগ ব্যবস্থাও। নজরে রাজ্য এখনকার মতো এই পর্যন্ত। দেখতে থাকুন অন্যান্য খবর। আপনারা দেখছেন টিভি 24 বাংলা, সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ।